ব্রোস টকিসে আপনাদের সবাইকে স্বাগতম। এবার দুর্নীতির অভিযোগে প্রবাসী সৌদিদের গ্রেফতারের উদ্যোগ। সৌদি আরবের প্রবাসী নাগরিক যারা দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন তাদের তালিকা প্রস্তুত করে গ্রেফতারের উদ্যোগ নিচ্ছে দেশটির সরকার। এজন্য গ্রেফতারি পরোয়ানা তৈরি করার কথা জানিয়েছে এন সৌদি পাবলিক প্রসিকিউটর। খবর মিডিল ইস্ট মনিটরের। আল খালিজ অনলাইন ডটনেট এর বরাত দিয়ে মিডিল ইস্ট মনিটর জানিয়েছে, সৌদি পাবলিক প্রসিকিউটর বলছেন, দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে অভিযান শেষ না হওয়া পর্যন্ত আটক অব্যাহত থাকবে। কোনো অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও তারা সৌদি সরকারের কাছে বিষয়টি সম্পর্কে কোনো ব্যাখ্যা দিতে রাজি হচ্ছেন না। তিনি বলেন, বিদেশে যেসব সৌদি নাগরিক দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। বিভিন্ন দেশে তাদের গ্রেফতারের জন্য সৌদি আরবের পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা পাঠানো হবে। এই কারণে যে তাদের পক্ষে যেন আর ওসব দেশে অবস্থান করা সম্ভব না হয়, তারা যাতে বিচারের সুবিধা পায় সেজন্য তাদের পক্ষে আইনজীবী নিয়োগের ব্যবস্থা রয়েছে। তদন্ত ও তাদের জিজ্ঞাসাবাদের সময় আইনজীবীরা আদালতে তাদের পক্ষে লড়বেন। এরকম আরো নতুন নতুন খবর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন।